বিএনপির অনেকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন দাবি ওবায়দুল কাদের এদিকে উপজেলা পরিষদ নির্বাচন বিএনপির বিলম্বিত সিদ্ধান্তে তৃণমূলে ক্ষোভ জানাবো যেসব কারণে পিছু হতল জামায়াত জানাবো জিনাইদহ সীমান্তে সাড়ে চার কেজি স্বর্ণসহ দুই জনাটক এবং সমাবেশে জানাবো তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেনে লাইনচ্যুত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির অনেকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন দাবি ওবায়দুল কাদের বিএনপির অনেকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন বিএনপি উপজেলা নির্বাচনের বিরোধিতা করল প্রকাশ্যে তবে আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের নির্বাচনে অংশ নিচ্ছেন নাটোরে উপজেলা নির্বাচনে একজন প্রার্থীকে অপহরণের ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন এত বড় একটা নির্বাচন তাদের টুকটাক কিছু ঘটনা যে ঘটবে না ঘটেনি তা নয় তবে তা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি তিনি আরো বলেন কোথাও ব্যত্যয় ঘটলে প্রশাসনিকভাবে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আটে মেয়ে প্রথম দফার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নেই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী প্রভাব বিস্তার না করতে নির্বাচনে কেউ প্রকার হস্তক্ষেপ করবে না বলে উল্লেখ করেন অবায়তুল কাদের তিনি এও বলেন প্রশাসনও কোন প্রকার হস্তক্ষেপ করবে না নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কতজন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আমাদের কতজন পার্টি আমরা সেটা হিসাব করে দেখা ताकि তন্ডভোপ করে রই আমরা সবাইকে সুযোগ দিয়েছি জামায়াতে ইসলামীর উপজেলার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবাইদুল কাদের বলেন জামায়াতের সিদ্ধান্ত নিয়ে আমরা কোনো প্রকার প্রতিক্রিয়া দিচ্ছি না ইসরাইলের সামঞ্জস্যনা করে ওবাইদুল কাদের বলেন হিটলারের চেয়ে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিটলার বাপক হত্যাযজ্ঞ চালিয়ে ইহুদের নিধন করেছিলেন আজ গাজা নেতানিয়াহু সেই হিটলারের রূপে আবির্ভূত হয়েছেন ওবায়দুল কাদের আরো বলেন এই নেতা নিয়াহুর জাতিসংঘকে মানেন না হোয়াইট হাউসকে তোয়াক্কা করেন না আমেরিকান প্রেসিডেন্টের কথা শুনেন না তিনি হিটলারের চেয়ে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছেন চোদ্দ হাজার শিশুকে গাজা ইতিমধ্যে হত্যা করে ফেলেছেন উপজেলা পরিষদ নির্বাচন বিএনপির বিলম্বিত সিদ্ধান্তের তৃণমূলে ক্ষোভ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর এবার উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিল বিএনপি গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে দলটি নীতি নির্ধারকরা গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সভায় নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে আলোচনা হয় সভা মনে করে ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে বিষয়ে যে সিদ্ধান্ত সেটা পরিবর্তনের কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি এই অবৈধ সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু অবাধ হতে পারে না সুতরাং এই উপজেলা নির্বাচনে দলীয় ভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নেই এদিকে উপজেলা নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে শুরু থেকে দলের অভ্যন্তরে মতানৈক্য ছিল তৃণমূলের নেতাদের মধ্যে এই নির্বাচন নিয়ে আগ্রহ থাকলেও কেন্দ্র চুপ থেকেছে এই অবস্থায় কেন্দ্র থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা না করে প্রথম ধাপে নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে বিএনপির অন্তত অর্ধশত নেতা মনোনয়নপত্র দাখিল দাখিল করেছেন এখন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পার হওয়ার পরে দলের পক্ষ থেকে ভোট বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা এলো এই অবস্থায় বিএনপির যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে শুধু তাই নয় বিলম্বিত এই ঘোষণা নিয়ে দলের অভ্যন্তরে উঠেছে প্রশ্ন মনোনয়নপত্র দাখিলকারীদের অনেকে এই নিয়ে প্রকাশ করেছেন অনেকে মনোভাব এমন যে প্রয়োজনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েও নির্বাচনে অংশ নেবেন উপজেলা নির্বাচন নিয়ে দেরিতে সিদ্ধান্ত আসেনি ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির অনেক অনেক কেন্দ্রের এমন ভূমিকাকে খাম খেয়ালি পনা উল্লেখ করে নেতারা বলেছেন উপজেলা নির্বাচনে অংশ নিতে অনেকে প্রস্তুত নিয়েছিল আগে থেকে দল এই ব্যাপারে কিছু না বলায় তারা ধরে নিয়েছিল এবার হয়তো দলে ব্যাপারে নমনীয় থাকবে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন সে সময় এসে দলের এমন সিদ্ধান্ত ভালো হল না পঞ্চগড়ে আটোয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএমপি সদস্য মোহাম্মদ শাহজাহান আজকে পত্রিকাকে বলেন দল কি করবে না করবে জানি না বিএনপির বাইরে নির্বাচন করব বিএনপি কি

প্রিন্স বলেন এখনো সময় আছে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় তো শেষ হয়ে যায়নি এরপরও কেউ দলের সিদ্ধান্ত না মেনে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে যেসব কারণে পিছু হটলো জামায়াত উপজেলা নির্বাচনে অংশ নেওয়া থেকে পিছু হটল বাংলাদেশ জামায়াত ইসলামী দলটি যেসব নেতা নির্বাচনে প্রস্তুতি ছিলেন এরই মধ্যে তাদের প্রার্থী না হতে বারণ করা হয়েছে জামাইতে নীতি নির্ধারণী পর্যস্ব কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক আলোচনার পর উপজেলা নির্বাচনে না যাওয়া এই সিদ্ধান্ত হয় কেন্দ্রের সিদ্ধান্ত স্থানীয় দায়িত্বশীল নেতা তৃণমূলে জানিয়ে দিয়েছেন সে সঙ্গে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রত্যাহার করতে বলা হয়েছে তবে এ বিষয়ে জামায়াত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলের সিদ্ধান্ত না থাকলেও দেশে বিভিন্ন এলাকায় জামায়াতের অনেক নেতা স্বতন্ত্র পার্টি হিসেবে উপজেলা নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। সম্ভাব্য পার্টিরা স্থানীয়ভাবে নানা রকম প্রচার ও গণসংযোগ করেছিলেন। বিশেষ করে রোজার মধ্যে এবং ঈদের ফিতরে তারা ব্যাপক গণসংযোগ করেছেন। দলটি নেতারা বলছেন মূলত বেশ কিছু কারণে বর্তমান পরিস্থিতিতে নিবাচনে যাচ্ছে না জামায়াত। তার মধ্যে মোটাদাকে চারটি কারণে কথা বলেছেন নেতারা। কারণগুলো হচ্ছে প্রথমত মানুষের ভোটাধিকার প্রয়োগে ক্ষমতাশীলদের হস্তক্ষেপ। দ্বিতীয় বর্তমান নির্বাচনী ব্যবস্থা পরিবেশের প্রতি জনগণের

গঠনের সিদ্ধান্ত এমন সময় এলো যখন তারা ব্যাপকভাবে গণসংযোগ করেছিলেন এতে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নেতিবাচক বার্তা যায় নির্বাচনে গেলে কি লাভ আর কি ক্ষতি এটা ভেবে অনেক আগে সিদ্ধান্ত নিতে পারতেন দলের নীতি নির্ধারকরা তবে সার্বিক পরিস্থিতিতে জামায়াতের কেন্দ্র নেতারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকেও সম্মান জানাতে চান তারা গতকাল মঙ্গলবার জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত এরই মধ্যে সারাদেশে দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে কেউ মনোনয়ন জমা দিলে তা প্রত্যাহার করতে বলা হয়েছে দায়িত্বশীল সূত্রগুলো বলছে বিএনপি জামায়াত সহ প্রায় তেষট্টি রাজনৈতিক দল পাবলিক সরকারের অধীন গত সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপিও এই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামী দলগুলো অন্যতম চরমরাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সব মিলিয়ে জামায়াতকেও শেষ পর্যন্ত উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নিতে হল এবারে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে শুরুর দিকে কিছুটা নমনীয় ছিল জামায়াত জয়ের সম্ভাবনা আছে এবং স্থানীয়ভাবে প্রভাব আছে এমন উপজেলাগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল দলটি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এবং প্রার্থী মনোনয়নের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা কমিটির দায়িত্বশীল নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছিল সে মোতাবেক সম্ভাব্য প্রার্থীরা প্রস্তুতিও নিয়েছিল সংশ্লিষ্টরা জানান দেশে চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতিতে ঈদের আগে দলের নীতি নির্ধারণী পর্যস্ব কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক ডাকে জামায়াত ইসলামী সেখানে উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এক পর্যায়ে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ঈদ উল ফিতরের পরপরই গত শনিবার উপজেলা নির্বাচন না করার বিষয়ে জেলা ও উপজেলা দায়িত্বশীল নেতাদের মাধ্যমে তৃণমূলে মৌখিকভাবে নির্দেশনা পাঠানো হয়েছে সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারে জামায়াতের নেতারা বলছেন তারা পর্যালোচনা করে দেখছেন যে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কোনো পরিবেশ নেই জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে যার সর্বশেষ প্রমাণ গত সাতই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন দেশের প্রধান বিরোধী দল বিএমপি সহ অসংখ্য রাজনৈতিক দল এই সরকারের অধীনে নির্বাচন বর্জন করেছে এই অবস্থায় জামাত ইসলামী উপজেলা নির্বাচনে অংশ নিয়ে অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার কোন প্রশ্নই আসে না তাছাড়া নির্বাচনের আগে বিভিন্ন স্থানে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের হুমকি দিয়ে ভয় দেখানো হচ্ছে সব বিষয়কে বিবেচনা করে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত গতকাল জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন জামায়াত ইসলামী শুধু নয় বাংলাদেশের কোনো গণতান্ত্রিক দল উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না কারণ গত সাতই জানুয়ারি তাদের সংসদ নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে যায়নি তারা একতরফা নির্বাচন বর্জন করেছে সেই জনরোষ এখনো আছে সুতরাং যেসব কারণে আমরা জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছি সেসব কারণে উপজেলা নির্বাচনে যাচ্ছি না তিনি বলেন জামায়াত ইসলামী জনগণের জন্য রাজনীতি করে জনগণের প্রতি জামায়াতের দায়বদ্ধতা আছে দায়িত্বশীল দল হিসেবে জামায়াত জনপদকে উপেক্ষা করে নির্বাচনে যেতে পারে না প্রসঙ্গ তো সর্বশেষ দু সালে জাতীয় সংসদ নির্বাচনে পর অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে অংশ নিয়ে জামায়াতের শতাধিক প্রার্থী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হন হাজার নয় দুই হাজার উনিশ সালে দলীয় প্রতীকে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন বর্জন করে জামায়াত দলের নিবন্ধন না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ ছিল জামায়াত নেতাদের কিন্তু দলীয় সিদ্ধান্তে সেবার কেউ নির্বাচনে অংশ নেয়নি জিনাইদহ সীমান্তে সাড়ে চার কেজি স্বর্ণ সহ দুজন আটক জিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে চল্লিশ পিস স্বর্ণের বার দুজনকে আটক করেছে বিজেপি মঙ্গলবার বিকেলে উপজেলা ভারত সীমান্তবর্তী পলিয়ানপুর সীমান্তে ছয় ঘুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বাড়ির ওজন কেজি গ্রাম বিজেপি চার এইচ এম সালাউদ্দিন চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা পোস্টকে জানান বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজেপি বিকেল সাড়ে চারটার দিকে ছয় ঘুরিয়া নামক স্থানে মহেশপুর থেকে মোটর সাইকেল সীমান্তের দিকে মোটরসাইকেলের গতিরোধ করে তারা এ সময় মোটর সাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় চার কেজি ছয়শ তেত্রিশ গ্রাম অঞ্চলে চল্লিশটি স্বর্ণের পার প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সহ সংবাদ আপনি সব সংবাদ প্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য